হাই ডিয়ার্স, আসসালামু আলাইকুম ফ্রম নর্দিক লাইফ জার্নি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো নরওয়ে উচ্চশিক্ষা সম্পর্কে। তো অনেক অনেক রিকোয়েস্ট ছিল নরওয়ে উচ্চশিক্ষা নিয়ে, যে নরওয়ে উচ্চশিক্ষা সম্পর্কে একটা ভিডিও মেক করার জন্য। তো এতদিন আমি হচ্ছে ইনফরমেশন কালেক্ট করেছি, আজকে আপনাদেরকে আমি নরওয়ে উচ্চশিক্ষা সম্পর্কে জানাবো। তবে নরওয়ে নিয়ে কথা বলার আগে, সবার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই রোজার মাসে, মানে আর যে কয়েকটা দিন বাকি আছে, আমি টোটালি হচ্ছে ইউরোপের উচ্চশিক্ষা সম্পর্কে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব পর্যায়ক্রমে। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। এতে করে আমার আপলোডকৃত ভিডিওটি আপনার কাছে সরাসরি চলে যাবে। অনেক কথাবার্তা হয়ে গেছে, তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। নরওয়ের উচ্চশিক্ষা সম্পর্কে জানার আগে আমাদের সবার প্রথম জানতে হবে নরওয়ের দেশটি সম্পর্কে। ছোট করে নরওয়ের দেশ সম্পর্কে আমি বলছি। নরওয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। স্ক্যান্ডিনেভিয়ান যে চারটি দেশ আছে, নরওয়ে হচ্ছে তার মধ্যে একটি। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। অসলো হচ্ছে নরওয়ের প্রধান সিটি এবং নরওয়ের সবচেয়ে বড় সিটি হচ্ছে অসলো। আর নরওয়ে হচ্ছে শান্তিপূর্ণ দেশের মধ্যে একটি। নরওয়ের অর্থনৈতিক অবস্থা হচ্ছে খুবই সমৃদ্ধ এবং শক্তিশালী। বিশ্বের তৃতীয় অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হচ্ছে নরওয়ে। জিডিপি অনেক হাই, 73,450 ইউএসডি। তো এটা হচ্ছে বিশ্বের তৃতীয়তম সমৃদ্ধশালী অর্থনৈতিক দিক থেকে। আর নরওয়ের আশেপাশের দেশগুলো হচ্ছে রাশিয়া, ফিনল্যান্ড এবং হচ্ছে ডেনমার্ক। নরওয়ের ভাষা হচ্ছে নরওয়েজিয়ান এবং নরওয়ের মুদ্রা হচ্ছে, অর্থাৎ কারেন্সি হচ্ছে নরওয়েজিয়ান ক্রোনা। তো এই হচ্ছে নরওয়ে সম্পর্কে ছোটখাটো ইন্ট্রোডাকশন। এরপর আমরা জানবো নরওয়ের উচ্চশিক্ষার মান। নরওয়ের উচ্চশিক্ষার মান হচ্ছে সর্বজনীন স্বীকৃত। শিক্ষা গবেষণার জন্য নরওয়ের উচ্চশিক্ষার বিকল্প নেই। এখন বলছি নরওয়ের কিছু উল্লেখযোগ্য ইউনিভার্সিটির নাম। ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ আগদার, ইউনিভার্সিটি অফ স্টেভেঞ্চার, ইউনিভার্সিটি অফ ট্রমসো এবং ইউনিভার্সিটি অফ বার্গেন। এই হচ্ছে নরওয়েজিয়ান ইউনিভার্সিটিগুলো। নরওয়ের এছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা হচ্ছে প্রতি বছর পড়াশোনা করতে আসছে। ডেসক্রিপশন বক্সে আমি একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ঢুকেও আপনারা নরওয়ের বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারবেন, ইউনিভার্সিটির আরও লিস্ট পাবেন। আর এখন আমরা জানবো নরওয়ের ডেডলাইন। তো নরওয়েতে ডেডলাইন শুরু হয় নভেম্বর ডিসেম্বর এবং এটা মার্চ পর্যন্ত চলতে থাকে। এক এক ইউনিভার্সিটির ডেডলাইন এক একটা থাকে, মানে এক এক ইউনিভার্সিটির ডেডলাইন এক এক আলাদা আলাদা থাকে। তো আপনার ইউনিভার্সিটিতে ঢুকে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আপনারা চেক করে নেবেন যে ওই ইউনিভার্সিটির ডেডলাইন কখন। নরওয়েতে কোন প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ব্যাচেলার প্রোগ্রামে নরওয়ে এখন বাংলাদেশ থেকে কোনো ধরনের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনছে না। ওরা শুধুমাত্র ওদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মানে ওপেন রেখেছে শুধুমাত্র মাস্টার্স এবং হচ্ছে পিএইচডির জন্য। তো মাস্টার্স এবং পিএইচডির যে রিকোয়ারমেন্ট সেটা এখন আমি বলবো আপনাদের। প্রথমত আমি একটা লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে মেনশন করে রাখবো, লিঙ্কটা চেক করবেন, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের ডকুমেন্ট লাগবে যেটা, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনাদের পাসপোর্টের ইনফরমেশন পেজ, সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আর লাগছে হচ্ছে আইটিএসের সার্টিফিকেট। আর চাকরির অভিজ্ঞতা যদি থাকে তাহলে ভালো। প্রফেশনাল লেটার অর্থাৎ পারপাস অফ স্টাডি, আর লাগছে হচ্ছে আপনাদের ছবি পাসপোর্ট সাইজের, হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট 1,21,220 নরওয়েজিয়ান ক্রোনা। এটা আপনারা বাংলায় হচ্ছে কারেন্সিতে আপনারা
কনভার্ট করে নেবেন, যত হয় তত আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে মাস্টার্স এবং পিএইচডির জন্য। আর নরওয়ের ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে যদি একটু বলি, মানে আপনারা যারা স্কলারশিপ পাবেন না তাদেরকে, আপনারা যখন অফার লেটার পাবেন, মানে নন স্কলারশিপ স্টুডেন্টরা যখন নরওয়ে আসবেন তাদের ব্যাংক স্টেটমেন্টের প্রসিডিউরটা অর্থাৎ ব্লক অ্যাকাউন্ট আপনারা কীভাবে কী করবেন সেটা একটু ছোট করে বলছি। সেটা হচ্ছে আপনারা যখন অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পর ইউনিভার্সিটি আপনাদের একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবে, সেই অ্যাকাউন্টে আপনারা হচ্ছে নরওয়েজিয়ান ক্রোনা 1,21,220 এই টাকাটা আপনারা তাদের অ্যাকাউন্টে সেন্ড করে, যখন নরওয়েতে ভিসা না হবে, অর্থাৎ আপনার যদি ভিসা না হয় তাহলে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে, এটা রিফান্ডেবল। নরওয়ে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু আপনাদের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু সত্যায়িত করতে হবে। আর সত্যায়িত করবেন কোথায়, সেটা হচ্ছে আপনাদের স্বশ শিক্ষা বোর্ড আর আপনাদের এডুকেশনাল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি, এই তিনটা জায়গা থেকে সত্যায়িত করতে হবে। আর যদি আপনাদের সার্টিফিকেটগুলো আর বার্থ সার্টিফিকেটগুলো যদি আপনাদের বাংলায় থাকে তাহলে ইংলিশে ট্রান্সলেট করে দেন সত্যায়িত করতে হবে। এরপর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে নরওয়ের টিউশন ফি কত। নরওয়েতে উচ্চশিক্ষার জন্য অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার কোনো ধরনের টিউশন ফি লাগছে না, তবে যেটা লাগছে সেটা হচ্ছে টিউশন ফি বাবদ প্রতি বছর তারা 300-600 নরওয়েজিয়ান ক্রোনা তাদের ইউনিভার্সিটিতে দেওয়া লাগতে পারে। আর আপনারা নরওয়েতে আগে কোটা ভিত্তিক কিছু স্কলারশিপ ছিল যেখানে বাংলাদেশিরাও সুযোগ পেতেন, বাট এখন সেই স্কলারশিপগুলো বন্ধ আছে, এখন অন্যান্য স্কলারশিপ আছে আর থাকলে থাকতে পারে। আর স্কলারশিপের জন্য আমি একটা লিংক ডিসক্রিপশন বক্সে ড্রপ করে রাখবো, সেখান থেকে আপনারা নরওয়ের যে স্কলারশিপ সেই স্কলারশিপ সম্পর্কে জানতে পারবেন। এতে অ্যাপ্লাই করার জন্য ওদের আলাদা চেকলিস্ট আছে, সেই চেকলিস্টটাও আপনারা হচ্ছে যে পোর্টাল থেকে কালেক্ট করতে পারবেন, আমি সেই পোর্টালটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে রাখবো, আপনারা একটু চেক আউট করে নেবেন। আর আপনাদের এবার আসছে আইএলটিএসে, আইএলটিএস 6 দিয়ে আপনারা নরওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন। চেষ্টা করবেন কোনোটাতে 5.5 এর নিচে না রাখার জন্য, ওভারঅল 6 দিয়ে নরওয়েতে আপনারা মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাম্বাসিতে আপনারা কী ধরনের পেপার সাবমিট করবেন সেটা একটু বলে দিচ্ছি। আপনাদের হচ্ছে রেসিডেন্স পারমিটের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা, আপনাদের অফার লেটার, আপনাদের সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং আপনাদের হচ্ছে আইএলটিএস স্কোর এবং হচ্ছে আপনাদের সার্টিফিকেট এগুলো, আর আপনাদের পাসপোর্ট এবং পাসপোর্টের ইনফরমেশন পেজ এবং আপনাদের ছবি, তারপরে আপনাদের হচ্ছে আইএলটিএস এর সার্টিফিকেট, তারপরে আপনাদের লাগছে হচ্ছে মোটিভেশনাল লেটার অর্থাৎ স্টাডি পারপাস, কেন আপনি নরওয়েতে পড়াশোনা করতে চাচ্ছেন এবং কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টে, এই বিষয়ে একটা মোটিভেশনাল লেটার আপনি নিজে নিজে লিখে নেবেন। তারপরে লাগছে ব্লক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্টের যে আপনি সলভেন্সি এবং স্টেটমেন্ট এবং ব্লক অ্যাকাউন্ট কনফার্মেশন অর্থাৎ 1,21,220 নরওয়েজিয়ান ক্রোনা যে আপনি ব্যাঙ্কে ব্লক করে অ্যাকাউন্ট করে রেখেছেন সেটার কনফার্মেশন লেটারটাও অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য। এবার আমি আসছি পার্ট টাইম জবের সুযোগ সুবিধা এবং অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি কী ধরনের সুযোগ সুবিধা নরওয়ে থেকে পাবেন। তো আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নরওয়েতে যান তাহলে আপনি 20 আওয়ার্স পার উইক আপনি জব করতে পারবেন এবং মান্থলি 80 আওয়ার্স জব করতে পারবেন, এবং সামার ভ্যাকেশনে আপনি যে 3 মাস ভ্যাকেশন পাবেন সেখানে আপনি ফুল টাইম জব করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, নরওয়ে কিন্তু নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইউজ হয়, তো সেখানে একটু জব পেতে কষ্ট হতে পারে প্রথম অবস্থায়, একটু একটু যদি নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে যান তাহলে ভালো ভালো জব অপরচুনিটি থাকতে পারে সেখানে। আর হচ্ছে নরওয়েজিয়ান লিভিং কস্টটা কিন্তু খুবই বেশি, নরওয়েতে লিভিং কস্ট খুবই বেশি, বাসা ভাড়া বেশি, এক্সপেন্সিভ খুব, মানে আপনারা যদি চিন্তা করেন স্ক্যান্ডিনেভিয়ান সব কান্ট্রিগুলোই কিন্তু এক্সপেন্সিভ, একটু নিষ্পিস হতে পারে বাট নরওয়ে কিন্তু অনেক এক্সপেন্সিভ, এটা একটু আগে থেকে ধারণা নিয়ে যাবেন। আর নরওয়েতে আপনি যদি বাসা এবং থাকা খাওয়ার কস্ট আপনার প্রতি মাসে হচ্ছে 400-800 ইউরো চলে যাবে, তো আপনার কিন্তু নরওয়েতে টিউশন ফি নেই, প্রতি বছর শুধুমাত্র 300-600 নরওয়েজিয়ান ক্রোনা দেওয়া লাগছে টিউশন ফি বাবদ, কিন্তু আপনার থাকা এবং খাওয়াতে কিন্তু প্রচুর একটা, মানে খুব ভালো একটা অ্যামাউন্ট চলে যাবে।
তো এই তো ছিল আমার নরওয়ে সম্পর্কে আজকের ভিডিও আর নরওয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য যদি আমি বলি নরওয়েতে আপনারা যদি একটা না তিন বছর থাকতে পারেন তাহলে আপনারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন পিআর এর জন্য সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফুল টাইম জব থাকতে হবে এবং নরওয়েজিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে নরওয়ের ভিসা প্রসিডিউরটা একটু লেন্দি মানে আপনার একটু সময় নেয় ওরা ভিসা পেতে আপনি একটু টাইম যাবে হয়তো আজকে নরওয়ে সম্পর্কে টোটাল ইনফরমেশন এবং এর বাইরে যদি কিছু আমি স্কিপ করে যাই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবেন কমেন্ট করার জন্য আর আপনাদের যাদের ইচ্ছা নরওয়েতে যাওয়ার তারা এখন থেকেই আমি যে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো ড্রপ করে রাখবো লিঙ্কগুলো চেক আউট করবেন এবং একটু ভালোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ইউনিভার্সিটিতে আর এখানকার ইউনিভার্সিটিগুলো মেইল দিলে ওরা তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন মেইল দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট থাকার জন্য তাহলে হবে কি আপনার সব কিছু সুন্দরভাবে কোনো কনফিউশন থাকলে সরাসরি ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করবেন তাহলে হচ্ছে তারা আপনাকে অথেন্টিক ইনফরমেশনটা দিবে এই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ